আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভাইবার ফ্রি কল অ্যাপ্লিকেশন। আপনারা ইতিমধ্যে হয়তো এই অ্যাপ্লিকেশনটা নিয়ে অনেক ভিডিও দেখছেন। এই অ্যাপ্লিকেশনটা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, এমনকি বাংলাদেশে কিছু বড় বড় ইউটিউবার যাদের মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তারাও কিন্তু অলরেডি এই অ্যাপ্লিকেশনটা নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছে। এমনকি তারা তাদের ভিডিওতে বলেছে আমরা নাকি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দিন রাত 24 ঘন্টা, মানে যখন খুশি তখন দেশ বিদেশের যে কোনো নাম্বারে, মানে বাটাম ফোন, স্মার্টফোন, যে কোনো ফোনেই কল দিতে পারবো, কোনো প্রকার টাকা বা কোনো প্রকার ক্রেডিট ছাড়া। তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা তাদের ওই ভিডিও দেখে, তাদের দেখানো সিস্টেম অনুযায়ী তাদের মতো কাজ করে, তারপরে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে, অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তাদের বন্ধুবান্ধব বা তাদের আত্মীয় স্বজনদেরকে কল দিতে চায়, তখন দেখা যায় কল যায় না। কল দেওয়ার সাথে সাথে কল ফেল লিখে চলে আসে। তখন তারা হয়তো মনে করে তারা কোনো একটা সিস্টেম ভুল করেছে, যার কারণে তাদের বন্ধুবান্ধব বা তাদের আত্মীয় স্বজনদেরকে কল দিলে কল ফেল লিখে চলে আসে বা কল যায় না। তো এখন আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটার মূল কথাগুলো শেয়ার করতেছি। আমরা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, মানে ভাইবার ফ্রি কল অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, আমাদের বন্ধুবান্ধব বা আমাদের আত্মীয় স্বজন এমনকি দেশ বিদেশের কোনো নাম্বারে কিন্তু কল দিতে পারবো না। আমরা যখন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ফ্রিতে কল দিতে যাব, তখন কিন্তু অটোমেটিক ফেল লিখে চলে আসবে বা কল যাবে না। মোট কথা, আমরা এই ভাইবার অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কোনোভাবেই ফ্রিতে কথা বলতে পারবো না। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপ্লিকেশন। আমরা উভয় পক্ষে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মানে ইমো বা হোয়াটসঅ্যাপ আমরা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ভাইবার অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একে অন্যের সাথে এমবির মাধ্যমে কথা বলতে পারবো। অথচ বাংলাদেশে কিছু ইউটিউবার, মানে কিছু ভিউজ পাওয়ার জন্য, আর্নিং বাড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশনটা নিয়ে বিভিন্ন ধরনের ফেক ভিডিও আপলোড করতেছে, আর ওই ফেক ভিডিওগুলো দেখে আপনারা নিজেদের সাথে প্রতারিত হচ্ছেন। তবে অ্যাপ্লিকেশনটা যখন মার্কেটে নতুন আসছে, তখন কিন্তু তারা এমন একটা সিস্টেম করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যে কেউ কিন্তু পুরো এক সপ্তাহ, মানে দেশ বিদেশের যে কোনো নাম্বারে বাটাম ফোন, স্মার্টফোন, যে কোনো নাম্বারে কোনো প্রকার ক্রেডিট ছাড়া, কোনো প্রকার টাকা ছাড়া, শুধু এমবি দিয়েই আনলিমিটেড কথা বলতে পারতো। সেটা শুধু তাদের ইউজার সংখ্যা বাড়ানোর একটা বিকল্প পরিকল্পনা ছিল। এখন তাদের ইউজার সংখ্যা অনেক বেশি, তারা কিন্তু এখন এই সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। আর বর্তমানে যে ইউটিউবাররা এই অ্যাপ্লিকেশনটি নিয়ে ভিডিও আপলোড করেছে, তাদের প্রত্যেকটি ভিডিও ফেক। আপনারা ওই ভিডিওর সিস্টেম ফলো করে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোনোভাবে কথা বলতে পারবেন না ফ্রিতে। যাই হোক, আমি আশা করছি এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে পেরেছি, যার ফলে আপনাদের ভুল ধারণাগুলো পাল্টে যাবে।